দাদা, ও দাদা, একটা ফুল তুমি কত করে বেচছ বলো না, তাড়াতাড়ি, শুনতে পাচ্ছ না তুমি? ফুলবে গো ফুল, তাজা তাজা গোলাপ ফুল, ফুলবে গো ফুল, তাজা তাজা গোলাপ ফুল, আজকে যারা কিনবে না ফুল তারা করবে মস্ত বড় ভুল। ফুলবে গো ফুল, তাজা তাজা গোলাপ ফুল, এক ফুল 500, এক ফুল 500, দুই ফুল 999 টাকা, দুইটা ফুল গোলাপ ফুল কিনলে একটা ঘাস ফুল ফ্রি, আজকে যারা ফুল কিনলি বাড়ি যাবে তারাই শুধু ডার্লিংকে পিছে পিছে পাবে, আজকে যারা ফুল কিনলি বাড়িতে যাবে তারা শুধু ডার্লিংকে পিছে পিছে পাবে, এক ফুল 500 টাকা, দুই ফুল 999 টাকা, একটা সাথে ঘাস ফুল ফ্রি। কি শুনালা দাদা, এক ফুল 500 টাকা, দুই ফুল 999 টাকা, আমি যে আমার ডার্লিংকে হারা ফেলবো নি, ফুল দিব না, ফুচকা খাওয়াবো না, বার্গার খাওয়াবো, বব্বর কাহিনী করলা দেখি, ভাবি কি করব, কি করব বুঝতে পারছি নি, ভাবিলি ফুল তো আমাকে আজকে দিতেই হবে, যেখান থেকে হোক, একটা দিন না হলে চুরি করব, আমার ডার্লিং মমতাজের বিরাট বাগান, তার বাবা অনেক বড় লোক, তার কাছে তার বাগান থেকে ফুল চুরি করব, কিন্তু চুরি তো করবো একটা দিনের জন্যে, নাহলে অনুমতি নিলব তো আমার ওর বাপের, মমতাজের বাপের, দেখি যাই মমতাজের বাপের অফিসে যাই, যাই বলি আমি ফুল চুরি করবো একটা দিনের জন্য, আমাকে চুরি করতে দিতে হবে, যে ফুলের দাম, দেখি যাই ওর বাপের অফিসে যাই। ভিতরে শৈলী যখন আসলো, বসবো স্যার। ভিতরে যখন শৈলী এসেছেন, না বসতে বলে কি করে, বসেন স্যার, বলেন কি করতে পারি ইয়াং বয় এই ভালোবাসা দিবসে। স্যার আমি লাল সবুজ দেশের একটা ইয়াং বয় স্যার, স্যার আমি গরিব ঘরে ছিলি স্যার, কিন্তু স্যার আমার পয়সা নাই, আমি একটা গোলাপ কিনবো স্যার, গোলাপ কিনলে যে দাম স্যার 5 টাকা 10 টাকা গোলাপ 250 টাকা স্যার, কী করে কিনবো স্যার, পেটে ভাত নেই স্যার, কিন্তু স্যার আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, কিন্তু আমার গোলাপ আমি কিনতেই পারছি না এত দাম স্যার, স্যার আমি একটা অনুমতি চাচ্ছি স্যার, আমাকে আমি একটা গোলাপ চুরি করবো স্যার, একটা হোক দুইটা চুরি করবো, আপনি জাস্ট খালি অনুমতি দেন আর আপনি ধরা পড়লে আপনি আমাকে বাঁচাবেন, ব্যাস এটুকুই। অনুমতি দিবই নাকি, এই তো দেখছি সৎ চোর ইয়াং চোর, তা ভালোবাসা দিবসের জন্যে একটা দুইটা গোলাপের জন্য অনুমতি নিতে এসেছে, এরকম সৎ চোরের অনুমতি একদিন দেওয়াই যায়। আচ্ছা শোনো, দিলাম অনুমতি, তুমি একটা থেকে দুইটার বেশি চুরি করবে না, কিন্তু একটা কথা বলো তো, তুমি কোন বাগানের কোন জায়গার ফুল চুরি করবা? স্যার আমি কথা দিচ্ছি আপনাকে দুইটাই বলবো, আমি কোন বাগানের ফুল চুরি করব আর কোন ম্যাডাকে দিব আপনাকে দুইটাই বলবো, কিন্তু আপনি আগে রাজি হন, আপনি না করবেন না হ্যাঁ বলেন, আপনি কোনো রাগ করবেন না, হ্যাঁ বলেন যে ঠিক আছে অনুমতি দেন, তাহলে আমি আপনাকে বলবো, ঠিক আছে, বুঝতে পেরেছেন স্যার? ঠিক আছে আমি অনুমতি দিলাম, তুমি একটা থেকে দুইটা ফুল চুরি করবা, তো বলো কোন বাগানের ফুল চুরি করবা আর কেমন মেয়েকে দিবা, কোথায় বাড়ি একটু শোনাও, শোনাও আমি কোনো রাগ করবো না, আমি তোমাকে একদিনের জন্যে যাও মাফ। হ্যাঁ স্যার আমি বলছি স্যার, স্যার আপনি বলছেন রাগও করবেন না, আবার অনুমতি দিচ্ছেন স্যার একটা দিনের জন্য, স্যার শুনেন, ফুল চুরি করবো আমি আপনার বাড়ির ফুল চুরি করবো, আর ওই ফুলটা আপনার বিটিকে আমি খুব ভালোবাসি, আপনার বিটিকেই দিব স্যার, আপনি রাগ করবেন না বলেছেন কিন্তু। হ্যাঁ এ কি শুনেলো, হ্যাঁ এই ভালোবাসা দিবসে আমি আমার বিটি তুলে দিচ্ছি একটা চোরের হাতে। যাক গোলাপের ধান্দা তো হয়ে গেল, শ্বশুরবাড়ি জিন্দাবাদ থিরি, শ্বশুরবাড়ি জিন্দাবাদ থিরির বাগানের আমি ফুল চুরি করেছি, আমার মনের রাজ্যের মমতাজকে আমি দিব, আমি শাহজাহান আমার মনের রাজ্যের মমতাজকে আমি দুইটা গোলাপ আজকে ভালোবাসা দিবসে দিব এবং ভালোবাসা আদায় করি ছাড়বো। যাই হোক এখন যেতে যেতে একটা গান বলি, মনটা আমার ভীষণ ভীষণ টকবক টকবক করছে আনন্দে, একটা গান বলি। বলছে আকাশ মুখ লুকিয়ে তোর গল্প বোধ, হালকা হাওয়ায় জানলে করছে তোকে খোঁজ, ও রোজ ও রোজ আমার মনের মমতাজ রো, ও রোজ ও রোজ শুধু তোরই করছে খোঁজ, বলছে আকাশ মুখ লুকিয়ে
তোরে গল্প রোজ হালকা হাওয়াই জানানে নে করছে তোকে খোঁজ। যাক চলে এসেছি আমার ডার্লিং মমতাজের কাছে, সম্রাট শাহজাহান তার হাতে ফুল তিনি দেবে, চলে এসেছি। শোনো শাহজাহান, আজকে তো আমি ভুলেই গেছিলাম, আজকে যে ভালোবাসা দিবস, আমি জানো তোমার জন্য কখন থেকে বসে আছি, সূর্য ডুবে যাচ্ছে, তুমি আসলে এখনকার, যাই হোক এখনকার আবহাওয়া সুন্দর, দেখতে খুব ভালো লাগছে চারদিকে, দাও আমার জন্য কি নিয়ে এসছো দাও। লেও জান, তোমার জন্য দুইটি গোলাপ কিনলে এসেছি বাজার থেকে, সেই কি দাম জানো, 2 টাকা 5 টাকার গোলাপ এখন 500 টাকা লেগে গেছে, তাও কি করবো, কিনলে আসনো, তোমার জন্য আমি পৃথিবীর সব কিছু করতে পারি, লাও দুইটি গোলাপ হাতে লাও। চুরি যে করে এনে দিছি এটা তো বলা যাবে না, যাক একটা দিন মিথ্যা কথা বলাই যায়, ডার্লিং এর খেয়ে খুশি করে লেগে মিথ্যা কথা বলা যায় যাচ্ছে, যাক বুঝেছি সমস্যা নাই, ঠিক আছে। ডার্লিং শোনো, আমার জান মমতাজ শোনো, তোমার জন্য আমি সব কিছু করতে পারি, তুমি আজকে কথা দাও তুমি আমার কোনো দিন ছাড়িয়ে যাবে না, আমার রাজ্য থেকে আমি সম্রাট শাহজাহানের মনের রাজ্য তোমার জন্য সবসময় খোলা, তুমি এই মনের রাজ্যে তুমি সম্রাট শাহজাহানের মমতাজ, মমতাজের রানী হয়ে থাকবা সারা জীবন, বলো তুমি আমার জন্য কী করবা, আমাকে ছাড়িয়ে যাবে না কোনো দিন, এটা কথা জানা দাও পরিষ্কার করি। রাজ্যের শাহজাহান সম্রাট, তোমাকে ছেড়ে আমি কখনো কোনোদিনও যাব না, তুমি আমার রাজ্যের সম্রাট আর আমি তোমার মমতাজ হয়ে থাকবো সারা জীবন, ওকে, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, শুনলো আমার কথাটা, আমার ডিসিশনটা, খুশি তো? জানো সম্রাট শাহজাহান, মমতাজের শাহজাহান, জানো আমাদের বাগানের ফুল জানো আজকে কারা যেন সব চুরি করে নিয়েছি, আমি এত ভীষণ কান্না পাচ্ছি জানো, তুমি আমি ভাবছিলাম তোমাকে কিছু ফুল দিব, তুমি এসে আমি সকালে উঠে দেখছি আমার সব ফুল চুরি হয়ে গেছে, কি করবো বলো। জান আর কান্দ না, তোমার বাগানের ফুল চুরি হয়ে গেছে, আমি সহ্য করতে পারছিনি, কি করবো বলো, সেই ফুলে আমি চুরি করেছি তোমার চোর, তোমার সামনে তোমার সম্রাট শাহজাহান।